ভারত চাঁদে চন্দ্রযান পাঠাতে যেখানে খরচ করেছে 615 কোটি রুপি, সেখানে এই বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশ বরাবর উপরে মহাকাশের অরবিটাল স্পেসে এই বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে খরচ হয়েছে প্রায় 3000 কোটি টাকা। কেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে এত বড় পার্থক্য? কেন বঙ্গবন্ধু স্যাটেলাইটকে একটি লস প্রজেক্ট হিসাবে বলা হচ্ছে? কেন বলা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেই 3000 কোটি টাকা খরচ করেছে সেখান থেকে সামান্য লাভও বঙ্গবন্ধু স্যাটেলাইট আসলে তুলতে পারেনি? যে কথাগুলো বলা হচ্ছে, যে কথাগুলো সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে, সে বিষয়ে দায়িত্বশীল জায়গা থেকে যারা বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনা করছেন তাদের দায়িত্বশীল জায়গা থেকে তাদের আসলে কী বক্তব্য? সামাজিক মাধ্যমে মানুষ যে প্রশ্নগুলো করছে আপনাদের পক্ষ থেকে সেই প্রশ্নের উত্তর জানতে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর কেন্দ্রীয় হেড অফিসে। এখন আমরা এখান থেকে ভিতরে বঙ্গবন্ধু স্যাটেলাইটের অফিসে গিয়ে এর যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন, ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন, তার সাথে আমরা সরাসরি কথা বলে প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব। ভারতের চন্দ্রযান, বাংলাদেশের স্পার্সো এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে এমবিএ টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছিল, যেটি ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে 8 মিলিয়ন ভিউ হয়েছে। মূলত এর পরেই বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি থেকে তাদের প্রধান কার্যালয়ে আমাদের আমন্ত্রণ জানানো হয়। প্রথমেই আমরা প্রশ্ন রেখেছিলাম, ভারত 800 কোটি টাকায় চাঁদে চলে গেলেও আমাদের শুধু পৃথিবী বরাবর অরবিটাল স্পেসে স্যাটেলাইট পাঠাতে কেন 2700 কোটি টাকা খরচ হয়েছে? যখন টেন্ডার আহ্বান করা হয় তখন আমেরিকা, ফ্রান্স, কানাডা, চায়না, রাশিয়া সকলেই কিন্তু পার্টিসিপেট করেছিল এবং মোটামুটি সকলের দাম কিন্তু একই ধরনের ছিল, কোনোটাই কিন্তু ওই 500 কোটি, 600 কোটি কিংবা 800 কোটি টাকার কাছাকাছি ছিল না। পৃথিবীর সব জায়গায় যে একই ধরনের দাম, এতে কী মনে হয় যে হয়তো এই টেকনোলজির দামই হতো এরকম? এখানে আমাদের কিন্তু কন্ট্রোল করার কিছু নাই। সারা পৃথিবীতে এ ধরনের স্যাটেলাইটের খরচ একই রকম যদি হয় তাহলে ভারত এত কম টাকায় কিভাবে চাঁদে যেতে পেরেছে? এর উত্তরে এমডি জানালেন, নিশ্চয় হয়তো এই টেকনোলজি ওই টেকনোলজির ভিতরে কোনো তফাৎ আছে হয়তোবা। ডক্টর শাহজাহান মাহমুদের কাছে প্রশ্ন ছিল, দেশের এত টাকা খরচ করে স্যাটেলাইট পাঠানো হলো, খরচের এই টাকা উঠে আসছে না কেন? স্যাটেলাইটটা যখন পরিকল্পনা করা হয় 2008-10 সালে কিংবা 2011 সালের দিকে, তখন পৃথিবীতে খুব বেশি একটা স্যাটেলাইট ছিল না, তখন কয়েকটা দেশের মধ্যে ছিল এবং তখন ওই যে স্যাটেলাইট যে ব্যান্ডউইথ যেটা আমরা বিক্রি করি, যেটার উপরে আমরা টাকাটা তুলব, ওইটার দামও কিন্তু অনেক বেশি ছিল। কিন্তু দেখা গেল 2017-18 সাল পরে 19 সালের দিকে যখন আমরা বিক্রি করতে গেলাম তখন দেখলাম পৃথিবীতে অনেক স্যাটেলাইট এসে গেছে, ব্যান্ডউইথের দাম ধাঁ করে কমে গেছে। তো মেইন কারণ হচ্ছে যে আমরা যে পরিকল্পনা অনুযায়ী স্যাটেলাইটটা ডিজাইন করে স্যাটেলাইট তৈরি করার কথা ছিল ওই পরিকল্পনা অনুযায়ী আর আগায় নাই। আপনি ব্যাপারটা বুঝছেন তো? দাম কমে গেলে আর কী করবে? লাভের টাকা যদি উঠে নাই আসে তাহলে নতুন করে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 নামে আরও একটি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা কেন করা হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুটি স্যাটেলাইটের উদ্দেশ্য এবং কাজের ধরন আসলে ভিন্ন। বঙ্গবন্ধু 2 হচ্ছে অবজারভেশন এবং মনিটরিং স্যাটেলাইটের একটি সিরিজ যা মোট 3টি স্যাটেলাইট মিলে গঠিত হবে। এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে পুরো দেশকে মনিটরিংয়ের আওতায় নিয়ে আসা। উদাহরণ হিসাবে তিনি বিশাল সমুদ্র সীমার কথা উল্লেখ করেন। এত বড় অঞ্চল কীভাবে দেখবেন? এই জন্য এটাকে আমরা পৃথিবীর উপর থেকে দেখার চেষ্টা করি, একবারে যারা দেখা যায়। এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের এই একটা উদ্দেশ্য, এটার নাম হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট, অর্থাৎ উপর থেকে পৃথিবীটাকে দেখবে, বাংলাদেশের উপরে কোথায় বন্যা হচ্ছে, কোথায় কী হচ্ছে, এইটা হচ্ছে আধুনিক ওয়েতে গোটা দেশটাকে দেখার একটা উপায় হচ্ছে উপর থেকে দেখা। তো এই জন্য আমাদের এরকম কিন্তু একটা দরকার আছে, সব জিনিসের কিন্তু টাকা পয়সা দিয়ে মেজার করলে হবে না। বঙ্গবন্ধু স্যাটেলাইটকে পুরো লস প্রজেক্ট মানতে নারাজ এর পরিচালনা কর্তৃপক্ষ। দেশের সমস্ত টিভি চ্যানেল এবং আকাশ ডিটিএইচকে সেবা দেয়া সহ আরও বহু রকম কার্যক্রমের মাধ্যমে লাভের মুখ দেখছে স্যাটেলাইট কোম্পানিটি। প্রতিষ্ঠানের সার্বিক খরচের পরেও এত পরিমাণ লভ্যাংশ ব্যাংকে জমা করেছে কোম্পানিটি, যা দিয়ে সামনের বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 মহাকাশে পাঠানো সম্ভব হবে বলে এর কর্তৃপক্ষ দাবি করেছেন। এবং আমরা মনে করছি যে পরবর্তী যে স্যাটেলাইটটা,
এইটা আর গভর্নমেন্টকে দিতে হবে না, আমরা আমাদের নিজের টাকা থেকে তৈরি করব এবং গ্যারান্টি দিচ্ছি, আমরা গভর্নমেন্টকে বলছি। এবং এই যে এইটা আমরা যে টাকাটা পাচ্ছি, এই টাকার থেকে আমরা আমাদের কর্মচারীদের বেতন দিই। আমাদের স্যাটেলাইটটা চলতে গেলে অনেক সময় অনেক স্পেয়ার পার্টস লাগে, অনেক, এবং সবগুলো বিদেশ থেকে আনতে হয়। এটাও এই যে মেনটেন্যান্স যেটা বলে আর কি, এটাও আমরা নিজেদের টাকাতে করছি। অর্থাৎ এটাই বুঝি একমাত্র পর্যায়ে যেখানে একবার সরকার একটা তুলে দিছে, বাকিটা আমরা মেনটেন করি, ডেভেলপ করি, বাড়াই, আমাদের লোকজনের বেতন টেতন দিই, সব কিছু। এইটার পরেও আমরা দাবি করতেছি, গ্যারান্টি দিচ্ছি, ঘোষণা দিচ্ছি যে পরবর্তী স্যাটেলাইট করার জন্য আমরা সরকারের কাছ থেকে একটা ফুটো পয়সা নেব না, আমাদের নিজের টাকা দিয়ে চলব। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ প্রযুক্তিতে বাংলাদেশের গৌরবময় অধ্যায়ের যেমন সূচনা হয়েছে, তদ্রূপ এর খরচ, দেশীয় জনবলের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং বিজ্ঞানের গুরুত্বপূর্ণ এই অঙ্গনে বাংলাদেশ নিজস্ব সক্ষমতা অর্জন করবে এমনটি প্রত্যাশা সকলের। শাকিল আনোয়ার, MBA টাইমস, ঢাকা।